আমরা বেয়ারিং নাম্বারের মিনিং জানব এবং বেয়ারিংয়ে নাম্বার না থাকলে কীভাবে নাম্বার বের করতে হয় আমরা সেটা শিখব। তবে চলুন দেখা যাক, 6305ZZ বেয়ারিং, 6 টাইপ অফ বেয়ারিং, 3 বেয়ারিং সিরিজ, 05 বোর সাইজ, ডাবল জেড সিলিং। 6 টাইপ অফ বেয়ারিং, সিঙ্গেল র ডিপ গ্রুপ বল বেয়ারিং, বেয়ারিং সিরিজ মিডিয়াম টাফনেস, 05 বোর সাইজ 25 mm, ডাবল জেড সিলিং বোথ সাইড সিল্ড, ডাবল জেড বেয়ারিং, দ্যাট মিন্স ডিপ গ্রুপ বল বেয়ারিং। আমরা এখন আসি একটি বেয়ারিংয়ের নাম্বার কীভাবে বের করব। তবে চলুন দেখা যাক, যে বেয়ারিংয়ে নাম্বার নেই সেই বেয়ারিংয়ে আমরা ইনডায়া আউটডায়া থিকনেস ম্যাপে কীভাবে এই বেয়ারিংয়ের নাম্বার বের করব। তবে চলুন আমরা সেটা আজকে দেখে নেব। আমরা এখন এটা খাতায় লিখে রাখবো, তারপরে আমরা একটা সফটওয়্যারে চার্জ করব। আউটডায়া 62 mm, ইনডায়া 25 mm, এন্ড থিকনেস 70 mm। আমরা এখন যে কোনো একটা সফটওয়্যারে যাব, সফটওয়্যার ক্রোম ব্রাউজার ওপেন করলাম, করার পরে আমরা দেখব বিয়ারিং সাইজ ক্যালকুলেশন লেখাবো। দেখেন এই সফটওয়্যারটা আমরা ইয়ে করবো, এনটিএন বল বেয়ারিং ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে নাম্বারটি দেব, আমরা যে নাম্বারটা মাপ দিলাম এই নাম্বারটি এখানে বসাবো, আইডি মানে ইনডায়া, বডি যা আউটডায়া, আর থিকনেস চওড়া। দেখেন প্রথমে নাম্বারটা এসে গেছে 6305, এটাই হলো আমাদের বেয়ারিং নাম্বার। আমি আশা করি বেয়ারিং নাম্বার মিনিং এবং বেয়ারিংয়ে নাম্বার না থাকলে কীভাবে ক্যালকুলেশন করে নাম্বার বের করতে হয় এ সম্পর্কে আমি অনেক কিছুই কভার করতে পেরেছি। আপনি যদি এখনও মনে করেন যে আমি কিছু মিস করেছি তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।